আমরা যাচ্ছি হচ্ছে ভারত বাংলা যে সীমান্ত যে নদী রয়েছে, যে সেখানে আমরা স্যারকে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা জায়গাটিতে পৌঁছে গেছি। ওই পার ছিল আপনার ইন্ডিয়ান, আর এ ছিল বাংলাদেশ। এটা কি? এ ছিল আমাদের যার পাহাড়িদের যে একটা সনাতন ধর্মের যে চিটাখোলা, এ ছিল। এই জায়গায় কি কেউ মারা গেলে দাহ করে? হ্যাঁ, এই জায়গায় হচ্ছে দাহ করে, আর দাহ করার পর হচ্ছে দুই দিন পর হচ্ছে এভাবে করা হয়, ছোট ছোট একটা ঘর বান্ধা হয়, সেখানে বাদ দেওয়া হয়। ওনারা কি এই পানি, এই যে পানিতে গোসল করছে, এটা একদম কি? হ্যাঁ, এটা মূলত পানিতে গোলা হয়ে গেল না? হ্যাঁ, এটা মূলত হচ্ছে এই গোলা পানিগুলো হচ্ছে, হ্যাঁ, এই ফেনী নদীটা হচ্ছে আপনার কয়েকদিন পরে হচ্ছে পরিষ্কার হয়ে যাবে, হ্যাঁ, টিউবওয়েলের পানির মতো হয়ে যাবে, তখন হচ্ছে এখানে গোসল করত। আর সামনের যে নীল তিন ঘর দেখতেছে, এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। লক্ষ্মীছড়া ক্যাম্প, এ ছিল ফেনী নদী, এ ছিল ইন্ডিয়ান। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ফেনী নদী থেকে, প্রায় ভারত বাংলা যে সীমান্ত ফেনী নদী রয়েছে সেখান থেকে আমরা ফিরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখনো কি এদিক থেকে পানি আসে এটা মধ্যে এই জায়গায়? হ্যাঁ, এটা মূলত হচ্ছে কিছুদিন আগে হচ্ছে এগুলা সব পানি হয়ে গেছে। নদীর উপরে পানি আসছে নাকি বৃষ্টি পানি জায়গা জমেছে? নদীর উপর দিকে, নদীর উপর দিয়ে পানি এসে এই জায়গা ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলো সব হচ্ছে আপনার। হ্যাঁ হ্যাঁ, না না, বরগাছের লেভেল হয় না, এইটা তো মানে জোয়ার আইসা, এত পানি হইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একবার নিচ পর্যন্ত নদী স্যার, পানি যে কুলায় না স্যার। হ্যাঁ, আপনি যদি আপনার যে পাশে যদি সামনে নদীটা দেখতেন তাহলে বুঝতে কি অবস্থা। ওই দিন আমরা যে বৃষ্টির দিন আমরা গেছিলাম, আমরা সেলিম ভাই, এত স্রোত, এক কিলোমিটার নিয়ে যাবে, এত স্রোত পানি, এই জায়গায় পানি এসে পড়ছে এমন সময়।